আজকে আমরা দেখবো হচ্ছে ন্যাশনাল হাউজিং অথরিটির একটি প্রজেক্ট, সেটা হচ্ছে মিরপুরে। আমি ইঞ্জিনিয়ার রুবেল বলছিলাম। এই প্রজেক্টটাতে কীভাবে গ্যাসের কী ব্যবস্থা আজকে আপনাদেরকে দেখাবো, আপনারা দেখবেন। চলুন আমরা তাহলে দেখতে থাকি আজকে ভিডিওটা, যে এত এত বড় বড় কিসবের এই ভবনগুলোতে কীভাবে গ্যাস যাচ্ছে সেই ইয়েটা দেখতে থাকেন। এই যে দেখুন, এটা হচ্ছে ফিলিং পয়েন্ট, এই এদিকে নেন। এই ইয়েটা হচ্ছে স্টোরেজ, গ্যাস স্টোরেজ এরিয়া বা সিলিন্ডার ব্যাংক, সরি ট্যাঙ্ক, ট্যাঙ্ক গ্যাস স্টোরেজ, যেখানে হচ্ছে 2-4 মেট্রিক টনের রিজার্ভ করা আছে, যে গ্যাস রাখতে পারবে 4 মেট্রিক টন। এখান থেকে গ্যাস সাপ্লাই হবে। এটা দেখলেন ফিলিং পয়েন্ট। এই ফিলিং পয়েন্ট হয়ে এই সিলভার কালারের যে পাইপটা দেখতে পাচ্ছেন, এটার মাধ্যমে গ্যাসটা ঢুকবে। আর এটা হচ্ছে যখন গ্যাস লোডিং হবে, লোডিং হওয়ার সময় যে ভ্যাপর তৈরি হবে, ভ্যাপরটা হচ্ছে যে গাড়ি থেকে ফিলিং হবে সেই গাড়িতে ভ্যাপরটা ব্যাক করবে আর কি। তো এদিকে আসতে থাকেন। এই যে এখানে দেখা যাচ্ছে কিছু পাইপ, এই পাইপগুলোর ই হচ্ছে এই ইয়েলো কালার পাইপগুলোর কাজ হচ্ছে যে এখানে দুটো পাইপ, এই প্রজেক্টটাতে দুটো রাস্তা আছে, ঠিক দুটো রাস্তা দিয়ে চলে গেছে পাইপগুলো, গিয়ে প্রত্যেকটা বিল্ডিংয়ের সাথে এই দুটো পাইপ কানেক্টেড আছে, যেখানে মিটার আছে, সেকেন্ড স্টেজ রেগুলেটর হয়ে মিটারে গ্যাস প্রবেশ করে থাকে। এখানে প্রেশার গেজ দেওয়া আছে, প্রেশার দেখার জন্য ফার্স্টে এটা হচ্ছে প্রেশার গেজ, যেখানে আর কি প্রেশার ইন্ডিকেট করবে যে কতবারে প্রেশারটা আর কি প্রজেক্টে অপারেট করতেছে, সেটা শো দেখানোর জন্য আর কি। আর সিলভার কালারটা তো হচ্ছে গ্যাসটা হচ্ছে ভ্যাপোরাইজারে নেওয়ার জন্য। এখন আমরা ভ্যাপোরাইজার ইউনিট দেখাবো, দেখতে থাকি। এই যে দেখতে পাচ্ছেন, এই আমার হাতের ডান পাশ এবং বাম পাশে দুটো ভ্যাপোরাইজার, এই দুটো ভ্যাপোরাইজার মেবি 150 কেজি বা 200 কেজি করে দুটো, যাই হোক সেখান থেকে ই করতে হবে। এটা হচ্ছে ভ্যাপোরাইজার, এই ভ্যাপোরাইজার দুটো চলবে, এই দুটো ভ্যাপোরাইজার ঠিক একটা চলবে 12 ঘন্টার ভিতরে, একটা 6 ঘন্টা আর একটা 6 ঘন্টা, এইভাবে রোটেশন করে পুরো প্রজেক্টটাকে গ্যাস সাপ্লাই দিয়ে যাবে এই ভ্যাপোরাইজার। এই ভ্যাপোরাইজারের কাজটা কি, যেই লিকুইড ফর্মটা সিলিন্ডার ট্যাঙ্কে নেওয়া হলো, ঠিক ওই সিলভার কালারের পাইপের মাধ্যমে এটা লিকুইডটা নেবে এবং ইয়েলো কালারের ভিতর থেকে গ্যাসটা গ্যাস ফর্ম করে খুব পারফেক্টলি গ্যাস